বন্ধুরা, এখন যে পুজোটা দেখাবো সেটা কিন্তু বেলঘড়ি আর নতুন পল্লীর পুজো। ওনাদের এবছর ভাবনা বাহনের পাঁচ কাহন। দেখো, এই হচ্ছে টোটাল যে প্রতিমাটা, যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, তাই কিন্তু ঢেকে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছো ভালো পরিমাণে কিন্তু বৃষ্টি পড়ছে, তোমরা বুঝতে পারছো। টোটাল যে প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর। আমি তোমাদের চেষ্টা করব পুরোটা করার জন্য, জানি না কতটুকু করতে পারবো, কারণ টোটাল বৃষ্টি পড়ছে, তো তাই কারণে দেখতে পাচ্ছো খুব সুন্দর কিন্তু প্রতিমাটা হয়েছে থিমের মতো। ভাস্কর্য সনাতন রুদ্রকালের প্রতিমা কিন্তু বেরোচ্ছে, দেখো দেখতেই পাচ্ছি, যদিও গুড়ি গুড়ি বৃষ্টি তাই প্লাস্টিক ঘেরা হয়েছে। যে খাবে নিচটা দিতে হবে, ও কথা সাপোর্ট দিতে হবে, নিচটা মাটিতে তো আবার নর্মাল। সামনে টানতে হবে, নাহলে ওরা ঠেলেও কি করবে, কতটা জানে এরকম খেলি তো দিকেও টানবে। দেখো, এই টোটাল যে প্রতিমাটাকে কিন্তু ট্রেলারের এই যে জায়গাটা অংশটা আছে দেখতে পাচ্ছ, এই অংশটাতে কিন্তু শুইয়ে দেওয়া হয়েছে। মানে এতটাই যেহেতু মানে ভারী, মানে ওখানে একটা ব্রিজ আছে বেলঘড়ির ওখানে, রেল লাইনের ক্রসিংয়ের ওখানে, সেই কারণে যাতে না লেগে যায়, তো সেই কারণে টোটাল এনাদের পক্ষে এটা সম্ভব। দেখতে পাচ্ছ কাঠামোটা কিন্তু পুরো টোটাল উল্টে গেছে, মানে ভাসানের সময় যেই রকম ব্যাপারটা হয় ঠিক কিন্তু সেইভাবে কিন্তু বেঁধে নিয়ে আসা হয়েছে। Hey!
দেখো তোমরা কতটুকু বুঝতে পারছো আমি জানি না, বাট তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি। বেলঘড়িয়া কিন্তু পুরো টোটাল এলাকার ফিউজ উড়ে গেছে, যার জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না। টোটাল দেখতে পাচ্ছো এ মোড় থেকে ও মোড়, তোমরা দেখতে পাবে না কিছু, দেখতে পাচ্ছ আকাশটা দেখে বুঝতে পারছো পুরো এলাকার কিন্তু ফিউজ উড়ে গেছে। আমি মাঝ রাস্তা দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছো তোমরা, আমি জানি না কতটুকু বুঝতে পারছি, বুঝতে পারবে না হয়তো। এখানে গাড়িটা দাঁড় করানো আছে, এই জায়গাটা ঠিক গাড়িটা দাঁড় করানো আছে। এ দেখো পেছন থেকে একটা গাড়ি আসছে বলে তোমাদের আমি ট্রাকটা দেখিয়ে দিচ্ছি একবার। টোটাল দেখতে পাচ্ছ গাড়ির আলোতে, একটা মানে এমনি গাড়ি, প্রাইভেট গাড়ি, তার আলোতে তোমরা দেখে নাও যে ট্রলিটা কিন্তু দাঁড়িয়ে আছে, কিন্তু টোটাল যে এলাকার কিন্তু ফিউজ উড়ে গেছে। সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, আমাকে ক্ষমা করো, নাহলে টোটালটাই কিন্তু আমি তোমাদের দেখাতাম। দেখো টোটাল যে ভিডিওটা আমার করার একদম ইচ্ছা ছিল, আমি ভেবেছিলাম এবছরে তোমাদের এই যেহেতু এই সনাতন গোপালের সব থেকে বড়ো প্রতিমা এটা, আমি দেখাবো অবশ্যই, বাট আনফর্চুনেটলি পারলাম না, মানে জানি না কেন হলো না। আমি গেছিলাম তোমাদের দেখালাম ও টোটালটা, যদি তোমরা ফুটেজটা দেখতে পাও, মানে টোটাল এলাকার ফিউজ উড়ে গেছে, মানে এবার জানি না কখন আসবে তখন হবে, তাই না আমাকে বাধ্য হয়ে চলে আসতে হলো। আর যখন আমি এলাম মানে ওখান থেকে, তখন বাজে কিন্তু এখন মোটামুটি বাজে হচ্ছে 3টে বেজে গেছে, মানে ঠাকুরটা কিন্তু মণ্ডপে ঢুকেছে, মানে এখান থেকে বেরিয়েছে অনেকক্ষণই সকালবেলা বিকেলবেলার দিকে, কিন্তু ঠাকুরটা ওখানে ঢুকেছে হচ্ছে 11:30, আর ওইটুকু তোলাও হয়নি ঠাকুরটা, মানে ততক্ষণ বেজে গেছে 3:30, মানে ঠাকুরটা এতটাই ভারী, বড়ো তো অবশ্যই ঠাকুরটা, যেহেতু মাটির হয়েছে বলে টোটালটা ভারী। যাই হোক, কেমনটা লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই নতুন একটা কোনো ব্লগে খুব শীঘ্রই দেখা হবে। আর অবশ্যই আমি চেষ্টা করবো আরও নতুন নতুন ব্লগ আনার, এরকম যেরকম তোমার প্রতিমা মণ্ডপের উদ্দেশ্যে দেখতে ভালোবাসো অবশ্যই আনার চেষ্টা করবো। যাই হোক, আজকে যেন বিদায় নেবো, আরেকটা কোনো নতুন ব্লগে দেখা হবে, তখন দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আশ্বাস দেখো, চলো টাটা আজকের জন্য।